সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। এর আগে তোমাদের সাথে অনলাইন ক্লাস হয়েছে, আজকেও অনলাইন ক্লাসে কথা বলবো আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। ছোট বন্ধুরা, এর আগে তোমাদের সাথে ক্লাস হয়েছে বাংলা বিষয় নিয়ে। আমি বীণারানী দাস, বাংলা। তোমাদের বইটার কথা মনে আছে কি? এটা তোমাদের বাংলা বই, বইটা দেখেছো সবাই? দেখে নাও, আমার বাংলা বই এইটা। আজকে তোমাদের সাথে আমার বাংলা বই থেকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, সে বিষয়টি হচ্ছে কবিতা, ফেব্রুয়ারির গান। কবির নাম লুৎফর রহমান রিটন, জন্মগ্রহণ করেন 1961 সালের 1 এপ্রিল ঢাকায়। লুৎফর রহমান রিটন টেলিভিশনের উপস্থাপক ছিলেন, আর 2007 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তো তোমাদের সামনে আজকে একটা সুন্দর কবিতা, অর্থাৎ ফেব্রুয়ারি মাস যে আমাদের ভাষার মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস আমরা জানি, এই ফেব্রুয়ারির গান কবিতার মধ্যে আমরা সেটি খুঁজে পাব। তোমরা সবাই লক্ষ্য করো, আজকে কবিতাটি অনেক সুন্দর। তোমরা এই কবিতাটি পাঠ করলে কি কি জানবে সেটাও আমি বলি। কবিতাটি আবৃত্তি করার আগে তোমরা একটু জেনে নাও, কবিতা আবৃত্তি করলে তোমরা শুদ্ধ উচ্চারণ করতে পারবে, অর্থাৎ কবিতা আবৃত্তির সময় তোমাদের জড়তাটা কেটে যাবে, শুদ্ধভাবে কীভাবে উচ্চারণ করতে হয় সেটা জানবে। কবিতা শুনে মূল ভাবটা, কবিতার শুনে তার মূল ভাবটা বুঝতে পারবে, মূল ভাব বুঝতে পারবে। আর কবিতা শোনার পরে কবিতা থেকে কীভাবে প্রশ্ন করতে হয় সেই প্রশ্ন করতে পারবে, প্রশ্নের উত্তর দিতে পারবে। তারপর কবিতার মধ্যে যদি কোনো যুক্তবর্ণ থাকে, যুক্তবর্ণ ভেঙে কীভাবে শব্দ তৈরি করতে হয়, শব্দ দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় এটাও তোমরা জানতে পারবে। তো তোমরা সবাই এখন লক্ষ্য করো কবিতাটি। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ, সাগর নদীর উর্মি মালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র, চড়াই পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে, গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা, ফুল পাখি নই নৈক পাহাড় ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই, বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। আমি অর্থটা বলি, তোমরা শোনো, আমরা অর্থ বলি, অর্থটা বলি। অর্থটা হচ্ছে এরকম যে দোয়েল কোয়েল ময়না সবার কিন্তু গান আছে, নদী তাদের ঢেউ আছে, কিন্তু আমরা ফুল নই, আমরা পাখি নই, আমরা কি, আমরা মানুষ, তাই আমাদের মনের ভাব আছে এবং এই মনের ভাবটা ব্যক্ত করি বাংলা ভাষায় বা মায়ের ভাষায়। কবিতাটি চমৎকার কবিতা, তোমরা একটু মূল ভাবটা জেনে নাও, কবিতার মূল ভাবটা কী। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন, আমরা সবাই জানি তাই না? 1952 সালের 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ
এই দিনে আন্দোলন শুরু করে। ছাত্রদলের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। এই গুলি চালানোর ফলে কি হলো, সালাম, বরকত, রফিক, জব্বার আরও অনেকে যাদের নাম এখনো জানা হয়নি তারা সবাই কি হলো, শহীদ হলো। এই ঘটনাকে অবলম্বন করে বা এই ঘটনাকে অর্থাৎ সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার যে শহীদ হয়েছে 1952 সালের ভাষা আন্দোলনে পাকিস্তানি সরকার যে গুলি চালায়, এই ঘটনাকে কেন্দ্র করে কবি লুৎফর রহমান যে কবিতাটি লিখেছেন সেই কবিতাটি হচ্ছে ফেব্রুয়ারির গান। বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে কবি এই কবিতাটি লিখেছেন। আমরাও সেটা করব, কেমন? সবাই কবিতাটি পড়ে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাব আর বাংলা ভাষাকে খুব মমতাময়ী বলে আমরা জানব। তোমরা সবাই বুঝতে পেরেছো কবিতাটি? নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব সুন্দর কবিতা। আমরা এটা মনে প্রাণে কবিতাকে পছন্দ করব, ভালোবাসব। তো কবিতার মধ্যে তোমরা একটু লক্ষ্য করো কতগুলো শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো একটু জেনে নেই আমরা। যেমন আছে মুগ্ধ, মুগ্ধ শব্দের অর্থ হচ্ছে বিমোহিত। উর্মি, আমরা যে দেখতে পাই উর্মি, নদী বা সাগরের ঢেউ। স্রোতস্বিনী, নদী, আমরা স্রোতস্বিনীর কথাটা কবিতার মধ্যে পেয়েছি, নদী হচ্ছে স্রোতস্বিনী, স্রোতস্বিনী মানে হচ্ছে নদী। সমুদ্র, সমুদ্র বা সাগর। বাহার মানে হচ্ছে সৌন্দর্য। স্বর্ণলতা, সোনালি রঙের বুনো লতা। এর মধ্যে আমরা কিন্তু আরও মুগ্ধ, মুগ্ধ লিখতে গিয়ে আমরা একটা যুক্তবর্ণ পাই, মুগ্ধ লিখতে গিয়ে যুক্তবর্ণ পাই আমরা আরও অনেক যুক্তবর্ণ। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি লিখতে গিয়েও কিন্তু আমরা যুক্তবর্ণ পাই। তোমরা এই যুক্তবর্ণগুলোও কিন্তু পড়ার সময় শুদ্ধ উচ্চারণ করবে এবং খুব সুন্দর করে মনোযোগের সাথে কোন কোন অক্ষর মিলে যুক্তবর্ণ হলো সেটাও তোমরা খুব মনোযোগের সাথে খেয়াল করবে। কারণ ছোটবেলা থেকে যুক্ত বর্ণ এবং উচ্চারণ সঠিক না হলে তোমার ভিতর কিন্তু অনেকটা জড়তা থেকে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকগুলো শব্দার্থ পেয়েছি। এখন আমরা কবিতার মধ্যে যে বিষয়টি কবিতা থেকে আমাদের পরীক্ষার প্রশ্নে আসবে সেই বিষয়টি তোমরা একটু জেনে নাও। কবিতার মধ্য থেকে আমাদের 10 মার্কসের একটা প্রশ্ন আসবে। এখান থেকে 6 লাইন অথবা 8 লাইন, হয় দেড় স্তবক অথবা এক স্তবক, যদি বড় হয় স্তবক, আর যদি ছোট হয় তাহলে দুই স্তবক নিয়ে দুটো স্তবক আসবে। সেই স্তবকের আলোকে তিনটে প্রশ্ন থাকবে, ক, খ, গ। এই তিনটে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। কয়ের প্রশ্নের উত্তর থাকবে 2 নম্বর, খয়ের প্রশ্নের উত্তর থাকবে 5 নম্বর, গয়ের প্রশ্নের উত্তর থাকবে 3 নম্বর। তোমরা এটা অত্যন্ত মনোযোগের সাথে লক্ষ্য করবে। আমি আবারও পড়ছি, দেখো। ফুল পাখি নই, নই কো পাহাড়, ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। সুন্দর ছন্দে ছন্দে আমরা কিন্তু কবিতাটি আবৃত্তি করতে পারি, এটা কিন্তু আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেল। আর এই কবিতার স্তবকটা যখনই আমাদের মুখস্থ হয়ে যাবে, প্রশ্নের উত্তর করতে তোমাদের কোনো কষ্ট হবে না, সবাই অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে প্রশ্নের উত্তর করবে। কি হলো, ফুল পাখি নই, নই কো পাহাড়, ঝর্ণা সাগর নই, অর্থাৎ আমরা ফুল নই, পাখি নই, পাহাড় নই, ঝর্ণা নই, সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। আমরা সুন্দরভাবে মায়ের মুখের ভাষায় আমরা মনের কথাকে সুন্দরভাবে
প্রকাশ করি। টোটাল কবিতার সুন্দর একটা অংশ আমরা শেষের চার লাইনে পাই, শেষ স্তবকে পাই। বাংলা আমার মায়ের ভাষা। আমাদের মায়ের ভাষার নাম কি, বা আমাদের ভাষার নাম কি? বাংলা ভাষা, তাই না? শহীদ ছেলের দান, এই বাংলা ভাষাটা কে দান করলো? যে ছেলেরা সালাম, বরকত, রফিক, জব্বার, নাম না জানা আরও অনেকে যারা শহীদ হয়েছে, তাদের জীবনের বিনিময় আমরা ফিরে পেয়েছি আমাদের মায়ের মুখের ভাষা বা বাংলা ভাষাকে। আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। এই যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, যে এই যে আমাদের শহীদ ভাইয়ের রক্তের বিনিময়, ওই দিনের বিনিময় আমরা ফিরে পেয়েছি বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে। এবার দেখো আমরা এই দুটো স্তবক থেকে কি প্রশ্ন আসতে পারে, বা এইগুলো যে তোমাদের পরীক্ষায় আসতেছে বা আসবে এটা না, এইভাবে প্রতিটি কবিতা থেকে তোমরা স্তবক হিসেবে বেছে নিয়ে এভাবে পড়বে, তোমাদের পরীক্ষার প্রশ্নের জন্য, 10 মার্কের জন্য তোমরা রেডি হয়ে থাকতে পারবে। এখন আমরা প্রশ্নে চলে আসি। আমাদের আমাদের মাতৃভাষার নাম কি আমরা কবিতার মধ্যে পেয়েছি, বাংলা আমার মায়ের ভাষা। একদম সহজে আমরা সুন্দর উত্তর করব, আমাদের মাতৃভাষার নাম কি? বাংলা ভাষা। এই যে কবিতার মধ্যে পেয়েছি বাংলা আমার মায়ের ভাষা। এখন কবিতাংশের মূল ভাব 5টি বাক্যে লেখো। এই যে যতটুকুন আছে 2 স্তবক, এই 2 স্তবক কবিতার, বা 1 স্তবক বা 1.5 স্তবক, যে কবিতায় যেভাবে থাকবে সেই স্তবকটার ঠিক মূল ভাবটা তোমাকে লিখতে হবে। কিরকম? ফুল পাখি নই, নই ক পাহাড়, ঝর্ণা সাগর নই। আমরা ফুল নই, পাখি নই, ঝর্ণা নই, সাগর নই, আমরা মানুষ, আমাদের মুখের ভাষা বাংলা, আমাদের মনের ভাষা বাংলা। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, সালাম, বরকত, রফিক, জব্বার, এদের জীবনের বিনিময় আমরা ফিরে পেয়েছি আমাদের মাতৃভাষা বা বাংলা ভাষাকে। আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। এই ফেব্রুয়ারি মাস যে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস, শহীদ ভাইয়ের রক্তের বিনিময় আমরা এই মাসটিকে, এই মাসের 21শে ফেব্রুয়ারিকে ফিরে পেয়েছি। এই যে কবিতার লাইনগুলোর অংশ 5টা বাক্যে লিখতে হবে। এরপরে 21শে ফেব্রুয়ারিতে তুমি যে যে কাজ করো তার 3টি কাজের নাম লেখো। আমরা নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা 21শে ফেব্রুয়ারিতে স্কুলে যাই খুব ভোরে উঠে, তারপরে আমরা কি করি, প্রভাত ফেরি করি, তারপরে শহীদদের স্মৃতিতে আমরা কি করি, মাল্যদান করি, তারপরে কি করি, একটু সাংস্কৃতিক অনুষ্ঠান করি, মাতৃভাষা নিয়ে কথা বলি। তাহলে এইসব কাজ তো আমরা ছোটোবেলা থেকে করি, যখন স্কুলে যাওয়া শুরু হয় না তখনও মা বাবা কি করে, একটু ওই দিনে স্কুলে নিয়ে শহীদদের স্মৃতিতে অন্তত ফুল দেওয়ার সুযোগ আমাদের মা বাবাও করে দেন। সুতরাং আমরা ছোটোবেলা থেকেই জানি। তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে আমরা কীভাবে শহীদদের 21শে ফেব্রুয়ারিতে আমরা কি কি কাজ করব। তাহলে আমি বলে দিতে পারবো, 21শে ফেব্রুয়ারিতে আমরা সকালবেলা শহীদদের স্মৃতিতে ফুল দিব, প্রভাত ফেরি করব, সাংস্কৃতিক অনুষ্ঠান করব, মাতৃভাষা সম্পর্কে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করব। এতো কত কথাই তো বলা যায়, অনেক কিছু বলা যায়। তো তোমরা কি সবাই বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, কবিতাটি বুঝতে পেরেছো, আমাদের ফেব্রুয়ারির গান, কবি লুৎফর রহমান রিটন, খুব সুন্দর একটা কবিতা আমাদের ছোটদের জন্য উপহার দিয়েছেন। আমার আমার ছোট্ট সোনা বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছো কবিতাটি। তোমাদেরকে কবিতা থেকে কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে তোমরা শব্দার্থ পড়বে, কবিতা পড়লে কি কি হবে, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করা হলো। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে, আবারও তোমাদের সাথে কথা হবে বাংলা বিষয় নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।